দর্শক বন্ধু, আজির সমাজে সাহায্য নামক শব্দর ব্যবহার খুব কম হচ্ছে। কিন্তু এপরি কিছু অনুষ্ঠান ও ব্যক্তিত্ব অছন্তি যে কি এই শব্দর মান রাখিছন্তি। হ্যাঁ আজ্ঞা, আমি কহুছু ভুবনেশ্বর পটিয়া নিকটস্থ নন্দন বিহার ঠারে থিবা রিও চ্যারিটেবল ট্রস্ট নামক আশ্রমর কথা। শুক্রবার গোটিয়ে কটক চৌদ্বার নিকটস্থ এক পরিত্যক্ত ঘরু জনে অসহায় মাঙ্কু উদ্ধার করেছি রিও চ্যারিটেবল ট্রস্ট। দীর্ঘ 20 বর্ষ হব অসহায় অবস্থায় এই পরিত্যক্ত ঘরে নখাই নপি পড়ে রহিতিবা সেই মা পাখরে পৌঁছিছিলে ট্রস্টর সদস্য মানে। রিও চ্যারিটেবল ট্রস্টর মুখ্য রাহুল স্বাইং ও সমাজসেবী লোপামুদ্রা, প্রভাসিনী সুতার ও ট্রস্টর সহযোগী টিম পৌঁছি বুড়িমাঙ্কু উদ্ধার করেছিলে। উদ্ধার করে সারিবা পরে তাঁকর স্বাস্থ্য পরীক্ষা করা যাই তাঁকর যত্ন নেওয়া যাইতিলা। সদা সর্বদা লোকমানক প্রতি ভালো পাইবা বাঁটি আসিছি এই অনুষ্ঠান। কেবল বৃদ্ধ বাপা মা নুহন্তি বরং পরিচয় হরাই বেসারা হয়ে বলুথিবা লোকমানক আদর ভালো পাইবা দেইথায় রিও চ্যারিটেবল ট্রস্ট। তবে ফোন মাধ্যমে আমার যোড়ি হয়েছেন রিও চ্যারিটেবল ট্রস্টর মুখ্য রাহুল স্বাইং। তবে শুনন্তু এনে সে কোন কহুচন্তি। স্যার, আমি আপনার আশ্রম বিষয়ে অনেক কিছু তথ্য পাইছিলু এবং কালি যে ঘটনা ঘটিছিল যে জন বৃদ্ধ মাঙ্কু আপনার 20 বর্ষর সংঘর্ষ পরে যে মাঙ্কু আপনার আনিছিলে এবং যে সহায়ক হয়েছি এই মা এবে নয়া জীবন পাইছেন, কেমি ছিল সে রেসকিউ, কেমিতি খবর পাইছিলে? একচুয়ালি কালি আমাকে হঠাৎ আমার সেটি গোটে গোসেবা সদন অছি সেইটার কিছু জন ভাই আমাকে ফোন করলে যে এমনি গোটে মা বহুত অসহায় অবস্থার অনেক 20 বর্ষ হল সে গাধি না পরিত্যক্ত অবস্থায় বহুত কষ্টরে সে মা পড়িছিলে, সে আপনার ভিজুয়াল রে দেখিপারি। তো সেইটু আমার মোর গোটে সহযোগী অনেক লোপামুদ্রা, লোপামুদ্রা গলে সেইটি যায় গলা পরে সে মা কু পুরা মানে সে এতে জোর ইরিটেড হোলে খালি ভাষা ন ভাষা করি গালি গুলজ করুলে তথাপি আমি তাঁকু সে যে কুহতি টিকি স্নেহ মমতা পাইলে ভালো ভালো পাগলি ভালো হয়ে যাতে। আজ্ঞা আজ্ঞা। তো সে মা কু টিকি আম হিসাবে কাউন্সেলিং কলু, কাউন্সেলিং করি তাঁকু গোটে জায়গা কু নিয়ে আসলু তাঁক পুরা তার সে জট 20 বর্ষর জট আপনার দেখিপারি সে জট ফটো কাটিকি সে মা কু পুরা পরিষ্কার করি গাধপাদ করি পুনি তাঁকু হসপিটাল নিয়ে গলু, হসপিটাল রে প্রাইমারি চেকআপ ফেকআপ করি তারপরে রাত্রে নিয়ে আসলু আশ্রম কু। বর্তমান মা বহুত ভালো, যেতবে জন 20 বর্ষ গাধি না তাঁক পাখে কেমিতি আপনার প্রবেশ করেছিলেন এবং সে মুহূর্ত কেমিতি থিলা যেতবে আপনার যাইছিলে এবং রেসকিউ করেছিলে বা সে মাঙ্কু উদ্ধার করি আজি আশ্রম কু আনিছন্তি? দেখন্তু গোটে যে সেবা মনোবৃত্তি যদি জনক আপন যদি আমার যেমনি আমার গোটে অর্গানাইজেশন আছে আমি তার নাম দিয়েছি স্নেহ মন্দির। তো আমার কোনসি মু নাই কি আমার যেতে মেম্বর আমার কাম বি করতে আমি এসব জিনিসকে কেবে ঘৃণা করনু কি কে ঝাড়া করেদেলা কি পরিষ্কার করেদেলা কি অপরিষ্কার সে ঘৃণা ভাব না বলে সে মাটা যার পরিচয় নাই সে আজি মতো পুয়ো বলে ডাকুছি ভারি স্নেহরে অছন্তি। তো মতো সেমতি কিছু অপরিষ্কার লাগি নথিলা কি আমার যে সহযোগী মানে থিলে তাঁকু কাহাকু অপরিষ্কার লাগি নথিলা। আচ্ছা, সে যে ট্রিটমেন্ট করা যাইছিলা স্যার তারপরে কোন আসছিলা কি নাই, এই যে মাঙ্কর দেহ অবস্থা কেমিতি অছি কি কোন খারাপ থিলা বডি? নাই বেসিক্যালি কাইঙ্গি না দেখন্তু গোটে গোটে জায়গায় সে গোটে পরিবেশ 20 বর্ষ গোটে জঙ্গল ভিতরে গোটে পরিত্যক্ত ঘরে মানে এটা গোটে মানসিক বিকারগ্রস্ত জনে হঠাৎ গোটে সে পরিবেশ আসিকি গোটে নূয়া পরিবেশে খাপ খুয়াইবা টিকিয়ে টাইম লাগে কিন্তু বর্তমান সে আজুজাল নর্মাল হয়ে আসলে ভালো রেসপন্ড বি ভালো রেসপন্স বি করছেন পুয় ঝিও বলে কী ভারি স্নেহ করছেন গেল করছেন আসে তো বেশি কিছু আমি তথ্য জাঁনু যদি আমি কিছু আপনার মাধ্যমে জনাওছু যদি মাঙ্কর যদি কি বি নিজ লোক কি ঘর লোক থিবে যদি দেখিকি তাঁকু নেওয়া চাইবে কি কোণ করবে তাহলে আমার সহ যোগাযোগ বি করিপারি। মানসিক অবস্থা কেপরি অছি যদি আপন আনিলে রেসকিউ করতে সেতবে কিছু অজটি আউলে কি কিছু ভাষা প্রয়োগ করতে কি? নিশ্চয় নিশ্চয় ভাবে আমি যেত প্রথম মাঙ্ক পাখক যাইছিলু প্রথমে যেত মাঙ্ক পাখক যাইছিলু সি মানে মানে তাঁকু একচুয়ালি সি তাঁকর দোষ নুহ তাঁকু যে মানে সি তো আউ
ତାଙ୍କର କିଛି ନଥିଲା, ସେଇଠି ପଡି ପଡି ରହୁଥିଲେ, କେତେବେଳେ କେତେବେଳେ ଗଲେ କୋଉ ହୋଟେଲରୁ ମାଗିକି ଖାଉଥିଲେ, କି କିଏ ପଥର ମାରୁଥିଲା, କିଏ ଗାଳି ଦଉଥିଲା, କିଏ ପାଗଳି, ଏ ଟାଇପ୍ର ହେଇକି ତାଙ୍କର ଯୋଉ ମାନସିକ ଅବସ୍ଥା ଥିଲା, ତ ଆମେ ଯେତେବେଳେ ତାଙ୍କ ପାଖରେ ପ୍ରଥମ ଥର ପହଞ୍ଚିଲୁ, ସିଏ ଆମକୁ ଶତ୍ରୁ ବୋଲି ଭାବିଲେ, ଯେ କାଳେ ଏମାନେ ମୋର କିଛି କ୍ଷତି କରିବାକୁ ଆସିଛନ୍ତି। ତାପରେ ଧୀରେ 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 ଆମେ ଯେତେବେଳେ ତାଙ୍କ ତାଙ୍କୁ କାଉନସିଲିଂ କରିବା ଆରମ୍ଭ କଲୁ, ସ୍ନେହ ମମତା ଦେଲୁ, ଗେଲ ତେଲ କଲୁ, ତାପରେ ସିଏ ଧୀରେ 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 ଆମ ସହିତ ଗୋଟେ ଆମ ମମତାରେ ବାନ୍ଧି ହେଲା ଭଳିଆ ଆମକୁ ପୁରା ସହଯୋଗ କଲେ, ଗାଧୁପାଧ କରିକି ବହୁତ ପରିଷ୍କାର, ଆଉ ବହୁତ ପରିଷ୍କାର, ଏତେ ସୁନ୍ଦର, ଏତେ ମିଠା କଥା ସେ କୁହନ୍ତି, ତ ଭାରି ଖୁସି ଲାଗୁଛି ମାଆକୁ ଆଣିକି। ମାଆଙ୍କର ପରିଚୟ ଯାଇ କିଛି ମିଳିପାରିଲାଣି କି ନା, ଗାଁ ଠିକଣା? ନା ନା ନା, କୌଣସି କୌଣସି ପରିଚୟ ମିଳିପାରିନି। ଆଉ ସେ ଯୋଉ ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦା, ଆମେ ଚୌଦ୍ୱାର ଓଡିଏମ୍ ଓଡିଏମ୍ ଛକ ପରିବା ମାର୍କେଟ ବ୍ୟାକ୍ ସାଇଡ୍ରୁ ଆମେ ତାଙ୍କୁ ରେସ୍କ୍ୟୁ କରିଥିଲୁ, ତ ସେଇଠିର ଲୋକ ବି କହିବା କଥା, ସେ ମା ଏଭଳିଆ ଅବସ୍ଥାରେ 20 ବର୍ଷ ହେଲା ସେଠି ପଡିକି ରହିଛନ୍ତି। ବାସ୍ ତାଙ୍କ ବିଷୟରେ ଆମେ ଏତିକି ହିଁ ତଥ୍ୟ ଜାଣିଛୁ।